টেক বাই আক্রামের স্পেশাল ট্যাগ ডেলিতে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে অ্যাপল 15 লিক্স, একটা আইফোন বানাতে কত খরচ লাগে, চ্যাট জিপিটি, নাথিং ফোনের সিইও কাল পেয়ের ওয়ানপ্লাস 11 এর রিভিউ সহ আরো অনেক তাজা তাজা ট্যাগ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটা আইফোন বানাতে অ্যাপলের কত খরচ হয় বলে আপনার ধারণা? জেনে অবাক হয়ে যাবেন, একটা আইফোন 14 প্রো বানাতে অ্যাপলের খরচ হয় মাত্র 48,000 টাকা, আর এটা বেচে কত? 1,60,000 টাকা, অলমোস্ট 4 গুণ। 4 ভাগের 1 ভাগ এদের ম্যানুফ্যাকচারিং কস্ট, আর বাকিটা মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং প্রফিট। আর আমরা জানি ফোনের অন্য ব্র্যান্ডের মতো এত মার্কেটিং লাগে না, লোগো দেখে এমনিতে মানুষ ঝাঁপিয়ে পড়ে। চ্যাট জিপিটি, বর্তমানে চ্যাট জিপিটি পুরো বিশ্বকে বারবার অবাক করে যাচ্ছে। গুগলের চাকরি পাওয়াটা আসলে কোনো সহজ ব্যাপার না, কিন্তু এই চ্যাট জিপিটি গুগলের ইন্টারভিউতে সবচেয়ে কঠিন যে ধাপ কোডিং লেভেলের L3 ওইটা ক্র্যাক করে বসে আছে। জেনে অবাক হবেন, এই ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলে আপনাকে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে 2 কোটি টাকা। আর চ্যাট জিপিটি এটা ক্র্যাক করে বসে আছে, কত মানুষের যে জব যাবে এখন ওইটাই দেখার পালা। নোকিয়া X3 5G লঞ্চ করেছে, স্ন্যাপড্রাগন 695 এবং 90Hz রিফ্রেশ রেট দিয়ে এরা দাম চাচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা কেন যে এরা দিন দিন বিলুপ্ত হয়েছে বা হচ্ছে, এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। এটা কি নোকিয়া, এটা কি করলেন ভাই? স্ন্যাপড্রাগন 8 Gen 2 মাত্র এসেছে বাজারে, এর মাঝে স্ন্যাপড্রাগন 8 Gen 3 নিয়ে অলরেডি মার্কেটে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। নর্মালি এই সিরিজ লঞ্চ হয় ডিসেম্বর জানুয়ারির দিকে, কিন্তু এবার অক্টোবরে চলে আসবে। স্ন্যাপড্রাগন চাচ্ছে এখন থেকে অ্যাপল বায়োনিক সিরিজের সাথে লঞ্চ, কারণ অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ প্রসেসর আসে বছরের শুরুতে, আর 8 মাস পর iOS এসে প্রতি বছর ফাস্টেস্ট ফোনের তকমা নিয়ে যায়। কিন্তু এই 4 মাস পর এসে স্ন্যাপড্রাগন যে এদের হারিয়ে দিচ্ছে এটা নিয়ে আর কোনো খবর হয় না, তাই এই ডিসিশন, গুড মুভ ফ্রম স্ন্যাপড্রাগন। নাথিং ফোনের সিইও কাল পে, যে কিনা আগে ওয়ানপ্লাস এর সিইও ছিল, সে কিছুদিন আগে ওয়ানপ্লাস 11 এর রিভিউ করেছে, অনেক ভালো একটা ফোন দাবি করলো। সে জানিয়েছে ওয়ানপ্লাস তাদের আইডেন্টিটি বা নিজস্বতা হারিয়েছে। আমি এর সাথে অনেকটা একমত, আপনার কি ধারণা? আইফোন 15 লিক্স, আমরা জানি অ্যাপল অনেক শক্তিশালী তাদের মার্কেটিং এবং সিকিউরিটিতে, কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটলো এইবার, আইফোন 15 এর লঞ্চের এখনো 8-9 মাস বাকি, এর মাঝে আইফোন 15 এর লিক্স এসে গেছে। যদিও বা লিক না হলো আমরা জানি আইফোন এত বেশি পরিবর্তন আনবে না, তবে জেনে অবাক হবেন এইবার কি ঘটেছে। আইফোন 15 এর ক্যামেরা বাম আগের চেয়ে বড়, যার মানে দাঁড়ায় লেন্স আরো বড় এবং আরো ভালো হতে যাচ্ছে। এবং শকিং নিউজ, অ্যাপল ফাইনালি USB-C তে শিফট করতে যাচ্ছে। জি হ্যাঁ, USB-C, যদি লিক ভুল না হয়ে থাকে আমরা আইফোন 15 এ এবার USB-C দেখতে পাবো। টেক বাই আক্রামের টেক ডেইলির প্রথম এপিসোড এখানে শেষ করলাম, ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ।